আসসালামু আলাইকুম এবি আফটার ইফেক্টসের বেসিক টিউটোরিয়াল সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত এই পর্বে আমরা আলোচনা করব প্রিকম্পোজিশন প্যারেন্টিং এবং বেসিক এক্সপ্রেশন নিয়ে তাহলে আসুন শুরু করা যাক প্রথমেই আমি একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করছি তারপর আমি এখান থেকে একটি নিউ সলিড নিচ্ছি এটির সাইজ আমরা মেক কম সাইজে ক্লিক করে সরি এটি সাইজ আমরা কম সাইজে সমান করে নিলাম তারপর এটিকে আমরা এখানে এস বাটনে ক্লিক করে আমরা এটির স্কেল অপশনটি এখানে নিয়ে আসলাম এবং আমরা স্কেলটি একটু ছোট করে দিচ্ছি তারপর আমরা এখানে কিবোর্ডে পি প্রেস করলে আমাদের পজিশনটি চলে আসবে আমি এটির পজিশনটি এখানে ডান পাশে নিয়ে নিচ্ছি তারপর আমরা এখানে একটি টেক্সট লিখবো তার জন্য আমাদের এখানে যে টেক্সট রয়েছে আমরা সেটিতে ক্লিক করব তারপর এখানে আমি ধরুন এখন এখানে দেখুন আমি যদি এই টেক্সট টি সিলেক্ট করি তাহলে আমাদের এখানে যে প্যানেলটি রয়েছে সেখান থেকে আমি আমার টেক্সটের সাইজটি বড় করে নিচ্ছি এবং আমি এটির কালার চেঞ্জ করে হোয়াইট কালার করে নিচ্ছি ওকে ধরুন আমি সাইজটি এখানে দুইশো করে দিলাম ওকে এবার আমি আমার যে সলিডটি রয়েছে ব্লু সলিড সেটিতে আমি একটি ইফেক্ট প্রয়োগ করছি ধরুন ফার্স্ট ব্লার আমি ফার্স্ট ব্লার ইফেক্ট এখানে লেখার পরে সার্চ দিয়ে আমি ফার্স্ট ব্লার ইফেক্ট এনে এখানে ড্রাগ এন্ড ড্রপ করলাম এবং আমি এখানে ইফেক্টটিকে কিছুটা ফার্স্ট প্রয়োগ করলাম ওকে এবার প্রিকম আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটিতে আসি আহ আমাদের যখন আমরা আফটার ইফেক্ট এ কাজ করবো তখন আমাদের নানা সময় কাজের প্রয়োজনে আমাদের এই প্রি কম্পোজিশন অপশনটি ব্যবহার করতে হয় প্রি হচ্ছে এখানে ধরুন আমার এখন দুটি লেয়ার রয়েছে আমি চাইলে এই দুটি লেয়ারকে প্রি কম্পোজ করার মাধ্যমে একটি লেয়ারে পরিণত করতে পারি তার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে দুটি লেয়ার সিলেক্ট করে আমাদের এই লেয়ার বাটনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আমরা প্রি এ ক্লিক করতে পারি এখন দেখুন এখানে আমাদের প্রি কম্পোজিশন অপশন দেখাচ্ছে তো মুভ অল অ্যাট্রিবিউট নিউ কম্পোজিশন অর্থাৎ এখানে আমাদের যা রয়েছে সেগুলো আমাদের নিউ কম্পোজিশনে চলে যাবে তো দেখুন আমি যদি এটিকে নাম দিলাম পিসি অর্থাৎ প্রিকম ওকে এখন দেখুন আমাদের এখানে একটি লেয়ার চলে আসলো এবং একটি নতুন কম্পোজিশন ক্রিয়েট হলো আমরা যখন এই কম্পোজিশনে ডাবল ক্লিক করব তখন আমাদের যে দুটি লেয়ার ছিল সে দুটি লেয়ার আমাদের এই কম্পোজিশনের ভিতরে চলে আসলো ওকে আমি আবার কন্ট্রোল জেড করে আমার এই মুভমেন্ট গুলো আন্ডো করছি আপনাদেরকে আরেকটি জিনিস দেখানোর জন্য সেটি হচ্ছে ধরুন আপনি এখন শুধু এই সলিড লেয়ারটি প্রিকম্পোজ করবেন তো সেই ক্ষেত্রে আমাদের সলিড লেয়ারে কিন্তু একটি ইফেক্ট ইউজ করা হয়েছে তো আমি যদি এখন এই সলিড লেয়ারটির লেয়ার সিলেক্ট করে প্রিকম্পোজই ক্লিক করি তাহলে দেখুন এখন আমাকে দুটি অপশন দেখাবে লিভ অল অ্যাট্রিবিউট ইন দ্য কম্প ওয়ান অথবা মোভ অল অ্যাট্রিবিউট এর মানে হচ্ছে আমরা যদি এখানে প্রথম অপশনটি সিলেক্ট করে প্রিকম্পোজ করি তাহলে আমাদের যে ইফেক্টটি রয়েছে এবং অর্থাৎ এই সলিড লেয়ারটিতে আমরা যা যা ব্যবহার করেছি এবং যা যা পরিবর্তন করেছি সে সবকিছুই আমাদের এখানে প্রিকম্পোজ করার পরে প্রিকম্পোজ এর এখানেই রয়ে যাবে কিন্তু আমি যদি মুভ অল অ্যাট্রিবিউট দেই তাহলে এগুলা আমাদের প্রিকম্পোজ এর ভিতরে চলে যাবে আমি এখানে কাজটি করে দেখালে আপনারা বুঝতে পারবেন ধরুন আমি প্রথমে এখানে মুভ অল অ্যাট্রিবিউট টু দা নিউ কম্পোজিশন সিলেক্ট করলাম তারপর আমি এখানে ব্লু পিসি ওকে ক্লিক করলাম দেখুন এবার আমি যখন আমাদের এই ব্লু পিসিতে ডাবল ক্লিক করব আমাদের এই সলিডের ভিতরে আমাদের এই ইফেক্টটি চলে আসলো এবং আমি যদি এস এ ক্লিক করি অর্থাৎ আমি যে এই সলিডি সাইজ কমিয়েছিলাম সেই স্কেলটি আমাদের এখানে দেখাচ্ছে 33 এখন আমি আবার কন্ট্রোল জেড ক্লিক করে এটি আন্ড করে দিলাম তো এবার আমি প্রিকম্পোজ করব কিন্তু এবার আমি অপশনটি সিলেক্ট করব উপরেরটা অর্থাৎ লিভ অল অ্যাট্রিবিউট ইন কম্প ওয়ান এখন আমি যখন আবার ব্লু পিসি ওকে এবার দেখুন আমাদের যে ইফেক্টটি রয়েছে আমাদের সেই ইফেক্টটি এখানে রয়ে গিয়েছে এবং আমি যখন এসে ক্লিক করব আমাদের যে স্কেল সাইজ সেটিও আমাদের এখানে রয়ে গিয়েছে এবং আমি যখন এই ব্লু পেজিতে ডাবল ক্লিক করব আমাদের এই প্রিকম্পের ভিতরে শুধুমাত্র আমাদের যে সলিড লেয়ারটি রয়েছে সেটি এসেছে এবং সেটিতে কোনো ইফেক্ট ইউজ করেনি এবং সেটি রিসকেল হলো 100% তো আশা করি আপনারা বুঝতে পারলেন আমরা প্রিকম্পোজ করার সময় লিভ অল অ্যাট্রিবিউট অথবা মুভ অল অ্যাট্রিবিউট অপশনটি সিলেক্ট করলে কোনটির ক্ষেত্রে কি ঘটবে সেটি তো এটি ছিল মূলত প্রিকম্পোজ নিয়ে আলোচনা আমরা ভবিষ্যতে যখন আরও জটিল কোনো প্রোজেক্ট নিয়ে আলোচনা করব তখন আমরা যখন প্রিকম্পোজ করতে যাবো তখন আপনাদের ব্যাপারটি আরো বুঝতে সুবিধা হবে তো যাই হোক আমি আপাতত কন্ট্রোল জেড ক্লিক করলাম অর্থাৎ আমি আমার মুভটি আন্ড করে দিলাম ওকে এবার আসি আমরা আমাদের এ প্যারেন্টিং হচ্ছে আসলে এমন একটি অপশন ধরুন এখানে আমি যদি আমার এই ব্লু বক্স অপশনটিকে আমার রয়্যাল এখানে যে ব্লু সলিড এই ব্লু সলিডের সাথে প্যারেন্ট করে দিই তখন আমাদের ব্লু সলিডটি হয়ে যাবে প্যারেন্টস এবং আমাদের ব্লু বক্স এই টেক্সটটি হয়ে যাবে কাইন্ড অফ এ চাইল্ড যেমন একটা বাচ্চা সবসময়ই তার প্যারেন্টসদেরকে যেভাবে ফলো করে সেভাবে আমাদের এই সলিড লেয়ারটি তখন তখন প্যারেন্টস করার পর আমাদের এই সলিড লেয়ারটি আমরা যা করব সেই চেঞ্জটা আমাদের এই ব্লু বক্সে চলে আসবে তো আমি প্র্যাকটিক্যালি দেখালে আপনারা আসলে বুঝতে পারবেন দেখুন এখানে ব্লু বক্সের এখানে একটা আইকন রয়েছে কাইন্ড অফ এ রাউন্ড আইকন আমি যদি এই আইকনে এখানে ক্লিক করে ড্র্যাগ করি দেখুন এখানে একটি রেখা তৈরি হচ্ছে তো এই রেখাটি আমি যদি নিয়ে যদি আমার এখানে ব্লু সলিডের এর উপরে ফেলি তাহলে দেখুন এখানে চলে আসলো প্যারেন্টস আমাদের এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ব্লু বক্স এই লেয়ারটি আমাদের ব্লু সলিড লেয়ারের সাথে প্যারেন্টস হয়ে গিয়েছে তো এখন যেটি হবে আমরা যদি ব্লু সলিড লেয়ারটি সিলেক্ট করি আমি আপাতত আমার ফার্স্ট বার যে ইফেক্ট রয়েছে সেটি বন্ধ করে দিলাম এই ব্লু সলিড লেয়ারটি আমি যখন এখন মুভ করব। দেখুন আমাদের ব্লু সলিডের সাথে সাথে আমাদের যে টেক্সটটি রয়েছে সেটিও মুভ হচ্ছে কারণ আমরা এই টেক্সটটিকে আমাদের ব্লু সলিড লেয়ারের সাথে প্যারেন্টস করে দিয়েছি দেখুন আমি যদি এটির স্কেল চেঞ্জ করি এস সিলেক্ট করে তাহলে এটির স্কেল বড় হওয়ার সাথে সাথে আমাদের ওই টেক্সট স্কেলটি বড় বা ছোট হচ্ছে কিন্তু আমরা যদি ব্লু বক্সটি সিলেক্ট করে এটি মুভ করি এটির সাথে সাথে আমাদের কিন্তু প্যারেন্টস লেয়ারটি মুভ করবে না কারণ আমাদের ব্লু বক্স লেয়ারটি রয়্যাল সল এখানে ব্লু সলিড লেয়ারের সাথে প্যারেন্টস করা হয়েছে কিন্তু ব্লু বক্স যে লেয়ারটি সেটি কিন্তু এখনো স্বাধীন রয়ে গিয়েছে তো এটিকে আমরা মুভ করলে আ আমাদের এই ব্লু সলিড লেয়ারের উপর কোনো প্রভাব করবে না কিন্তু আমরা যখন ব্লু সলিড লেয়ারটি অর্থাৎ প্যারেন্টস লেয়ারটি আমরা মুভ করব বা যে কোনো পরিবর্তন আনব ধরুন আমি যদি এখানে রোটেশনে যাই রোটেশন করলে দেখুন এটি রোটेट হওয়ার সাথে সাথে আমাদের ওই ব্লু বক্স টেক্সট লেয়ারটিও রোটेट হচ্ছে তো এটি ছিল মূলত আমাদের প্যারেন্টিং নিয়ে আলোচনা এবার আসি আমরা কিছু বেসিক এক্সপ্রেশন সেটি নিয়ে আলোচনাতে তো বেসিক এক্সপ্রেশন নিয়ে আলোচনার জন্য আমরা এখানে আমাদের টেক্সট লেয়ারটির এই মুহূর্তে আর কোন প্রয়োজন নেই তাই আমরা টেক্সট লেয়ারটিকে আপাতত বন্ধ করে দিলাম এবং আমাদের যে ব্লু সলিড লেয়ারটি রয়েছে সেই সলিড লেয়ার টিকে আমরা এখানে ডিসপ্লে মাঝখানে নিয়ে আসলাম বাইদে এখানে আপনাদের কোনো একটি লেয়ারকে পারফেক্টলি ডিসপ্লে নিয়ে আসার জন্য আফটার ইফেক্টের একটা অপশন রয়েছে তার জন্য আমাদের এখানে ফার্স্টে উইন্ডোতে যেতে হবে এবং অ্যালাইন এই অ্যালাইনে ক্লিক করলে আমাদের অ্যালাইন উইন্ডোটা এখানে চলে আসবে তারপর দেখুন আমি ধরুন একটিকে সাইডে নিয়ে গেলাম কিন্তু আমি যখন এটিকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি এই দুটো বাটন ক্লিক করবে এটি পারফেক্টলি আমাদের একদম মিডলে চলে আসবে ওকে এবার এক্সপ্রেশন এক্সপ্রেশন আফটার ইফেক্টে ব্যবহৃত একটি জিনিস আপনারা যখন মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করবেন তখন আপনাদের প্রায় বিভিন্ন এক্সপ্রেশন ব্যবহার করার প্রয়োজন পড়বে তো এখানে আমি আপনাদের সাথে এক্সপ্রেশনের একদম ব্যাপারটি নিয়ে আলোচনা করছি এক্সপ্রেশন হচ্ছে মূলত আসলে আহ আফটার এর কোনো একটি সেটিংসের ভিতরে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি এটি ধরতে পারেন সেখানে আপনি কোন কিছু যদি লেখে লিখে দেন তখন আমাদের সেই সেটিংসটি সেই লেখাটির ভিতরে যা লেখা রয়েছে সেই অনুযায়ী আচরণ করবে তবে এখানে অবশ্যই আপনাদের সেই লেখাটি হবে হবে সেই ব্যাপারে জানতে হবে আপনারা উলটাপালটা যাইছে তা লিখলে অবশ্যই সেটি কাজ করবে না তো এই ক্ষেত্রে আসলে আপনাদের এক্সপ্রেশন কোন কি লিখলে কি হবে সেটি জানার জন্য আপনাদের ইন্টারনেট ব্যবহার করে সেগুলো খুঁজে বের করতে হবে এছাড়া আপনারা নিজে ঘেটে এই একটা জিনিস অন্তত কখনোই বের করতে পারবেন না যে কোন এক্সপ্রেশনটির কি কাজ তো ধরুন আমি যদি এখানে পিতে ক্লিক করি এবং পিতে ক্লিক করার পর আমি যদি এখানে অল্ড বাটন কিবোর্ডের অল বাটন প্রেস করে আমাদের স্টপ ওয়াচের ক্লিক করি তাহলে আমাদের এক্সপ্রেশনটি ওপেন হবে নর্মালি আমি যদি এখানে শুধু স্টপ ওয়াচ বাটনে ক্লিক করি তাহলে আমাদের এনিমেশনের যে কি ফ্রেম রয়েছে সেটি ক্রিয়েট হয়ে গেলো যেটি আমি পূর্ববর্তী টিউটোরিয়াল অলরেডি আলোচনা করেছি কিন্তু আমরা ধরুন এখানে আপনার এটি অফ করে দিলাম কিন্তু আমরা যদি অল বাটন ক্লিক করে এখানে পজিশনে ক্লিক করি তখন দেখুন আমাদের এখানে একটি টেক্সট লেখার অপশন ওপেন হলো এবং আমাদের একটি যে পজিশনের ভ্যালুগুলো রয়েছে সেটির কালারও চেঞ্জ হয়ে গেল অর্থাৎ আমরা এখন এক্সপ্রেশন মুডে চলে গেলাম তো এখন আমরা এখানে ভিতরে চাইলে আমি একটি এক্সপ্রেশন আপনাদের এখানে লিখে দেখাচ্ছি সেটি হচ্ছে উইগেল অর্থাৎ আমরা আমাদের এই সলিড লেয়ারটিতে একটি শেড ইউজ করবো তো তার জন্য আমাদের লিখতে হবে ডব্লিউ আই ডাবল জি এল উইগেল এবং তারপর উইগেল এর যে ভ্যালুটি ধরুন ফাইভ স্টার টেন আমি যদি আমি যদি এখন এখানে টাইপ করি উইগেল ফার্স্ট ব্র্যাকেট ফাইভ কমা পনেরো তারপর আবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখন আমি যখন মাউসটি বাইরে ক্লিক করব তখন আমাদের এই উইগেল এক্সপ্রেশনটি আমাদের পজিশনে প্রয়োগ হয়ে গেল এবং দেখুন এই এক্সপ্রেশনটির যে কাজ উইগেল অর্থ কাপাকাপি তো দেখুন আমাদের এখানে যে লেয়ারটি সেটি আমাদের এই এক্সপ্রেশন অনুযায়ী অটোমেটিক এখন সময়ের সাথে সাথে কাঁপছে তো এই এক্সপ্রেশনটির এখানে মানটা হচ্ছে যে আমাদের প্রতি সেকেন্ডে পাঁচ বার হারে অর্থাৎ প্রতি সেকেন্ডে এটি পাঁচ বার মুভ করবে এবং মুভমেন্টের হার হবে পনেরো 15% তো ধরুন আমি এখানে রোটেশনে আরেকটি এক্সপ্রেশন আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি তার জন্য আমি আর বাটনে ক্লিক করলাম এবং তারপরে একইভাবে অল্টার বাটনটি চেপে ধরে এখানে আমাদের ইস্টপাচ বাটনে ক্লিক করলাম তো এখানে আমি দিব টাইম তারপর এখানে স্টার বাটন ধরুন আমি দিলাম দুইশো এখন দেখুন এই জিনিসটি অটোমেটিক সময়ের সাথে সাথে রোটেট হতে থাকবে তো এভাবে আপনারা চাইলে আপনাদের এক্সপ্রেশন ব্যবহার করে আপনাদের লেয়ারে যেকোনো একটি আহ ইফেক্ট বা কোনো একটি মুভমেন্ট যেকোনো কিছু আপনারা সেটি যদি এক্সপ্রেশনের মাধ্যমে দিয়ে দেন তখন সেটি পুরো কম্পোজিশনের আমাদের যতটুকু লেন্থ রয়েছে পুরো লেন্থ জুড়ে অটোমেটিক সেই এক্সপ্রেশনটি কাজ করতে হবে আপনাদের এখানে আর ম্যানুয়ালি কোনো ধরনের এনিমেশন কি ফ্রেম ইউজ করে প্রয়োগ করতে হবে না তবে আমি প্রথমেই যেটা বলেছি এই এক্সপ্রেশনের ব্যবহার জানতে হলে আপনাদেরকে অবশ্যই ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে বের করতে হবে যেমন আমি এখানে এখানে যে টাইম বা উইকেল এক্সপ্রেশনটি ইউজ করেছি আমি এটি আগে থেকে জানতাম দেখে এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পেরেছি অন্যথায় কিন্তু আমি এখানে ধরুন আমি যদি এখন যাইছা তা লিখে ধরুন আমি আপনাদেরকে একটি ধরুন শেখ লিখে আমি টোয়েন্টি লিখে ক্লিক করলাম দেখুন এখানে যে এক্সপ্রেশনটি ভুল আফটার ইফেক্ট আমাকে অলরেডি মেসেজটা দেখিয়ে দিল যে আফটার ইফেক্ট বলে এন এক্সপ্রেশন ওয়াজ ডিজেবল অ্যাজ এ রেজাল্ট অফ এন ইরোর অর্থাৎ আমি যা এখানে টাইপ করেছি সেটি কোনো এক্সপ্রেশনের আন্ডারে পড়ে না তো আপনারা চাইলে আবার এখানে এক্সপ্রেশনটি ডিলিট করে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা এই টেক্সটিতে ক্লিক করে এটি মুছে দিলে এক্সপ্রেশনটি চলে যাবে ধরুন আমার যে পজিশন এখানে দেখুন পজিশনে এখনো আমাদের এক্সপ্রেশনটি রয়েছে আমরা পজিশনটিকে যদি এক্সপ্যান্ড করি তাহলে এক্সপ্রেশনটি দেখতে পারবো এটি মুভ করছে তো আমি যদি এখানে উইকেলে ক্লিক করে এটি মুছে দেই তাহলে আমাদের পজিশনের এক্সপ্রেশনটি চলে গেল সো আপনারা চাইলে যে কোনো এক্সপ্রেশন আবার ডিলিট করে দিতে পারেন তো এই ছিল মূলত আমাদের এই পর্বের আলোচনা আমরা পরবর্তী পর্বে কম্পোজিশন রোটোস্কোপিং এবং মাস্কিং আর ট্র্যাকমেন্ট নিয়ে আলোচনা করব